বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শনকারী পরেজগারদের জন্য যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যা রুজি দান করেছি তা থেকে ব্যয় করে এই দুটি আয়াত হলো সুরা আল বাকারার দুই নম্বর এবং তিন নম্বর আয়াত সুরা আল বাকারার নামকরণ সুরা আল বাকারা বাকারা মানে কাভি এই সুরায় সাতষট্টি থেকে তিয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত হজরত মুসা আলাই আলহাসাল্লামের সময়কার বনি ইসরাইলদের এক গাভী কুরবানির ঘটনা উল্লেখ থাকার কারণে এর এই রকম নামকরণ করা হয়েছে সুরা আল বাকারা একটি মাদানী সুরা এই সুরাটির নামের অর্থ হল গাভী বা বাচুর অবতীর্ণ হওয়ার সময় হিজরতের পর মাদানী জীবনের শুরুর দিকে এই সুরাটি নাজিল হয়েছিল এই সুরাটি পবিত্র আল কোরআনের দুই নম্বর সুরা এই সুরার মধ্যে দুশো ছিয়াশিটি আয়াত আছে পারাক্রম অনুসারে এই সুরাটি প্রথম পাড়ায় এক থেকে একচল্লিশটি আয়াত আছে দ্বিতীয় পাড়ায় একশো থেকে দুশো বাহান্নটি আয়াত আছে এবং তিন নম্বর পাড়ায় দুশো তিপ্পান্ন থেকে দুশো ছিয়াশি নম্বর আয়াত আছে এই সুরায় মোট চল্লিশটি রুকু আছে এবং এই সুরার মধ্যে কোনো সিজদাহর আয়াত নেই ছ হাজার দুইশো একুশটি শব্দ আছে এবং পঁচিশ হাজার পাঁচশোটি অক্ষর আছে সুরা আল বাকারার পূর্ববর্তী সুরা অর্থাৎ তার আগের সুরাটি হল সুরা আল ফাতিয়া এবং তার পরবর্তী অর্থাৎ পরের সুরাটি হল সুরা আল ইমরান এই সুরার মধ্যে আয়াতুল কুরসি নামে যে আয়াতটি আছে তা কোরআনের অন্য সব আয়াত থেকে উত্তম এবং শেষের যে দুটি আয়াত আছে সেটাও মহান আল্লাহর বিশেষ রহমতের ভান্ডার থেকেই দেয়া হয়েছে এই আয়াতেরও অনেক ফজিলত আছে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে পবিত্র আল কোরআন পড়া এবং বোঝার তৌফিক দান করুন আমিন